হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের একটা নতুন বিষয় দেখাবো, কিভাবে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আমাদের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিমুভ করতে পারি। সো আমরা যখন আমাদের কম্পিউটার বা ল্যাপটপে পাসওয়ার্ড দিয়ে দিই, তারপর যে কোনো কারণে পাসওয়ার্ডটা যদি ভুলে যাই, তখন আমাদের নতুন করে আবার আমাদের অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। আর যখন ইনস্টল করি আমাদের অপারেটিং সিস্টেম, তখন আমাদের আগের প্রয়োজনীয় ডাটা যেগুলো আমাদের লোকাল ডিস্কে ছিল সেগুলো আমাদের পুরোপুরি ডিলিট হয়ে যায়। সো এই কারণে আমাদের অনেক প্রয়োজনীয় ডেটা লস হয়ে যায়। আজ আপনাদের দেখা হচ্ছে কিভাবে যে কোনো কম্পিউটারের ভুলে যাওয়া পাসওয়ার্ড রিমুভ করতে পারবেন। আর সেই জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটির নাম আইসি উইন্ডোজ পাসওয়ার্ড রিকভারি। আর সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড, কিভাবে ইনস্টল করতে হয় আর কিভাবে অ্যাক্টিভ করতে হয়, সেটা আমার অন্য একটা ভিডিওতে দেখিয়েছি। আপনি চাইলে ওটা দেখতে দেখে আসতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে দেখে আসতে পারবেন। আশা করি ওইখান থেকে দেখে আসবেন। দেখে আসার পর সফটওয়্যারটি ইনস্টল এবং অ্যাক্টিভ করতে পারবেন। আর ইনস্টল এবং অ্যাক্টিভ করার পর আপনার একটা পেন ড্রাইভের প্রয়োজন হবে। পেন ড্রাইভটি আপনার কম্পিউটারে প্লাগ ইন করার পর জাস্ট সফটওয়্যারটি রান করবেন। সফটওয়্যারটি রান করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আর এখানে লেখা আছে যে, এখানে উপরে দেখুন একটু ডানে, এখানে লেখা আছে যে রেজিস্টার। সো এই সফটওয়্যারটি কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া কাজ করবে না। সো এইটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেইটা আমার অন্য একটা ভিডিওতে দেখিয়েছি, আপনি ওইখান থেকে দেখে আসতে পারেন। সো অবশ্যই এটা রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে এখানে দেখুন যে এখানে আছে সিডি অথবা ডিভিডি, আর নিচে আছে ইউএসবি। সো আপনার আপনি চাইলে আপনার সিডি অথবা ডিভিডি ডিস্কও আপনি বার্ন করতে পারেন, তারপর সেই ডিস্কের সাহায্যে আপনি যে কোনো কম্পিউটারের পাসওয়ার্ড রিমুভ করতে পারেন। তাছাড়া যদি আপনার কাছে পেন ড্রাইভ থাকে, পেন ড্রাইভের সাহায্যেও করতে পারেন। তো আমি এখানে পেন ড্রাইভের সাহায্যে দেখাবো কীভাবে করতে হয়। আমার পেন ড্রাইভটা প্লাগ ইন করা আছে, তাই এখানে শো করতেছে। এখানে দেখুন 8 GB একটা পেন ড্রাইভ শো করতেছে। আমি আমার এই পেন ড্রাইভটাই বার্ন করতে চাই, এই জন্য পেন ড্রাইভ প্লাগ ইন থাকা অবস্থায় এখানে আমি বার্ন ইউএসবি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এরকম একটা মেসেজ চলে আসবে, এখানে বলতেছে যদি আমি এটা বার্ন করি তাহলে আমার পেন ড্রাইভে যা কিছু আছে সবগুলো ডিলিট হয়ে যাবে। সো আপনার পেন ড্রাইভে যদি কোনো ইম্পর্টেন্ট ফাইলস যদি থেকে থাকে তাহলে ওইগুলো আগে অন্য জায়গায় কাট করে রেখে দিবেন। সো এখানে আমার যেহেতু আমি আমার পেন ড্রাইভে কিছু নাই, সেই জন্য আমি এখানে জাস্ট ইয়েস ক্লিক করলাম। ইয়েস ক্লিক করার সাথে সাথে আমার পেন ড্রাইভটা ফরম্যাট এবং বার্ন হইতেছে, বার্ন হতে কিছু সময় নেবে। এখানে দেখুন আমার সাকসেসফুলি আমার পেন ড্রাইভটা বার্ন হয়ে গেছে। এখন আমার পেন ড্রাইভে যাই, এখানে যাই, দেখুন যে আমার পেন ড্রাইভটার নামও চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার পেন ড্রাইভটার নাম আইসি পিডব্লিউ ডি, আইসি উইন্ডোজ পাসওয়ার্ড, নাম চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এই পেন ড্রাইভের সাহায্যে যে কোনো কম্পিউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, যদি কম্পিউটারটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে। আমি এখানে আমার অ্যাকাউন্টে আমি একটা নতুন পাসওয়ার্ডটা সেট করে দিই। আমার পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। এখন আপনি যে কম্পিউটারে আপনি পাসওয়ার্ডটা রিমুভ করতে চান সেই কম্পিউটারে আপনার পেন ড্রাইভটা প্লাগ ইন করবেন। প্লাগ ইন করার পর জাস্ট একটা রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পর আপনার সেই কম্পিউটারের অবশ্যই আপনার সেই কম্পিউটার বায়োস মেনুতে ঢুকতে হবে। আর বায়োস মেনু এক এক কম্পিউটার এক এক ধরনের কি প্রেস করে প্রবেশ করতে হয়। আর বায়োস মেনুর কিছু কিছু কি এর লিস্ট আমার ভিডিও ডেসক্রিপশনে পাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। পিডিএফ ফাইল আকারে থাকবে। সো যে কোনো কম্পিউটারের বায়োস মেনুতে প্রথমে আপনি বায়োস মেনুতে ঢুকবেন। বায়োস মেনুতে ঢুকার পরে জাস্ট আপনার যদি পেন ড্রাইভ থাকে তাহলে ফার্স্ট বুট ডিভাইস আপনার পেন ড্রাইভ রিমুভেবল ডিস্ক সিলেক্ট করবেন। আর আপনি যদি সিডি সাহায্যে করতে চান তাহলে সিডি সিলেক্ট করবেন। আমি যেহেতু পেন ড্রাইভ সাহায্যে করব, তাই আমি আমি ওখানে রিমুভেবল ডিস্ক সিলেক্ট করব। আর এখানে এখানে মাউস কাজ করবে না, এটা সব কিবোর্ডের সাহায্যে করতে করতে হবে। আর অবশ্যই আপনার এখানে আপনার হার্ড ডিস্ক বুট প্রায়োরিটিতে ঢুকতে হবে। আমি এখানে জাস্ট এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এখানে দেখুন আপনার যেগুলো হার্ড ডিস্ক কানেক্ট করা আছে সেগুলো শো করবে। আমার যেহেতু দুটো হার্ড ডিস্ক এবং আমার একটা পেন ড্রাইভ শো করতেছে। তো এখানে পেন ড্রাইভটা আপনার ফার্স্টে আনতে হবে, এক নাম্বারে আনতে হবে, ফার্স্টে আনতে হবে। সেজন্য আপনার জাস্ট এটা অ্যারো কির সাহায্যে পেন ড্রাইভটা সিলেক্ট করার পর জাস্ট প্লাস ক্লিক করবেন। প্লাস ক্লিক করে জাস্ট উপরে নিতে থাকবেন, প্রথমে নিয়ে যাবেন। প্লাস ক্লিকের সাথে সাথে প্রথমে নিয়ে যাবেন।
তারপরে জাস্ট প্রথমে নেওয়ার পর জাস্ট এসকেপ কি এসকেপ কি প্রেস করবেন। এসকেপ কি প্রেস করার পর এখানে চলে আসবে। আর অবশ্যই ফার্স্ট ফার্স্ট বুট ডিভাইস আপনি যদি পেন ড্রাইভে সাজা করতে চান তাহলে অবশ্যই রিমুভাল ডিস্ক এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর জাস্ট এখানে আপনি F10 প্রেস করবেন। ফাংশন কি F10 প্রেস করার পরে এখানে এখানে মেসেজ থাকবে যে ইয়েস। এখানে যদি ওয়াই না থাকে তাহলে অবশ্যই ওয়াই কিবোর্ডের সাথে ওয়াই প্রেস করবেন, আর ওয়াই যদি থাকে তাহলে তো ভালো কথা, দেন আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কম্পিউটারটা একবার রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পরে কিছু সময় নিবে, অবশ্যই কিছু সময় ওয়েট করতে হবে আপনার। ওয়েট করার পর জাস্ট এরকম একটা উইন্ডো চলে আসবে, এখানে লেখা আছে যে যে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ এবং ফোর্থ স্টেপ। এখানে জাস্ট আপনি কিচ্ছুই করতে হবে না, জাস্ট আপনি এখানে আমার যেহেতু আমার এখানে আইডি তিনটা, এর জন্য এখানে দেখুন যে এখানে রাইট সাইডে আছে লেখা আছে যে লক, তিনটা লকড করা। সো এখানে এটার উপর আমি জাস্ট মাউসের সাথে এটা সাজে আমি এখানে উপর এটা এটার উপরে নিয়ে জাস্ট এখানে দেখুন যে রিসেট পাসওয়ার্ড, এখানে রিসেট পাসওয়ার্ডে আমি জাস্ট ক্লিক করলাম। এখানে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে বলবে যে সাকসেসফুলি রিসেট। সো আমি এখানে জাস্ট সাকসেসফুলি রিসেট এখানে ক্লিক করলাম। এখানে যেগুলো লক আছে সবগুলোর উপরে মাউসের সাথে সাহায্যে এখানে সবগুলো মাউসের সাহায্যে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট এখানে রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করার সাথে সাথে ওটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, এখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। দেন সবগুলো ব্ল্যাঙ্ক করার পর পাসওয়ার্ডটা রিমুভ করার পর দেন এখানে জাস্ট রিবুট করবেন। রিবুট করার পর সরাসরি আপনার কম্পিউটারে প্রবেশ করবে, কোনো পাসওয়ার্ড চাইবে না, জাস্ট সিম্পল একটা প্রসেস। আশা করি সবাই পারবেন। আর যদি ভিডিওটি আপনার কোনো কাজে লেগে থাকে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।